জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এই ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণের চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি, এরকম কোন শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না। বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম সকাল সন্ধ্যায় তিন তিনবার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বেরোর সময় দোয়া পড়ে বের হবেন। টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়। কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য, যেটা আমরা দেখি না। অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে। উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন বাঁচতে চান সুরে বাকারা তেলাওয়াত করবেন। যে বাসায় সুরে বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না, এগুলো থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। সুরে বাকারা তেলাওয়াত করতে থাকেন। নিজে তেলাওয়াত করতে পারেন না, অডিও চালায় রাখেন, হারামের ইমামদের অডিও, বিভিন্ন কারীদের অডিও তেলাওয়াত করে রাখেন। পরীক্ষিত, আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন, দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে, আপনি আমলগুলো শুরু করেন। সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান। এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশা আল্লাহ বিইজনিল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য। আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয়, এই জন্য অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা, আমি পার করে দিব। ঠিক একইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখাই দিতেন। আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের, তার চাইতে হুজুর একটা তাবিজ লিখা দেখ, বস কাহিনী খতম। অতএব আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যার আমলগুলো করবো ইনশাআল্লাহ। জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ? জমি বন্ধক রাখা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ কাজ না। মুশকিল হলো জমি বন্ধকের শরীয়ত পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না। ধরুন আমার কিছু টাকা দরকার, আমার কাছে জমি আছে, আমার জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম, বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম, এটা হলো মূলত ধার নেওয়া। আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি, নাও দিতে পারি, টালবাহানা করতে পারি। সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম। যদি আমি ঝামেলা করি, এটা জমি বলে কোনো কথা না, একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে। যে আমি যদি ঘড়িমসি করি তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার, এলাকার ইমাম সাহেব, মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে, বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে। এই বন্ধক এক গ্রান্ট হিসাবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এটি জায়েজ আছে। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয়, আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম, তুমি টাকাটা কি ফাও ফাও দিবে, এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই। এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে, এই সিস্টেমটা জায়েজ নাই, এই সিস্টেমটা জায়েজ। এখন কথা হলো জায়েজ নাই কেন, জায়েজ নাই এই জন্য যে আপনি দান, আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে, ব্যাস। কুল কারজিন জাল্লা নাফআন ফাহুয়া রিবা, আপনি লোন দিয়েছেন, টাকা হাওলাত দিয়েছেন আমাকে, দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন, আমার জমির ফসল ভোগ করছেন, এটা আপনার জন্য কি হবে না, জায়েজ হবে না। সমস্ত উলামা একরামী একমত এটা জায়েজ নাই। তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না। আজকাল সবাই এত স্বার্থপর, থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে, ঠিক না? ঠিক, এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে। তাহলে এখন কি করব? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি, যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে, জমি বন্ধক না, আমি কি দিলাম, ইজারা মানে ভাড়া, ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে, যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম, যত আমি মাসে 500 টাকা ভাড়া নির্ধারণ করলাম, 1000 টাকা ভাড়া নির্ধারণ করলাম, যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই, অর্থাৎ আপনার টাকা
ফেরত না দেই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বুঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেব না সামনের মাস থেকে আমার জন্য আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হইছে ওইটা কেটে বাকিটা তাহলে সেই ক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো কথা কি বুঝাইতে পারছি